নমস্কার, আজকে আমরা কৃষক বন্ধুর সঙ্গে কিভাবে আধার সংযুক্ত করব সেই নিয়ে আলোচনা করব। প্রথম যখন এই রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধু শুরু হয় 2019 সালে, তখন কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক ছিল না। কিন্তু বর্তমানে যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হতে চান, তাহলে তাকে কিন্তু অবশ্যই আধার কার্ড দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও কিন্তু আবশ্যিক, নাহলে উনি নথিভুক্ত হতে পারবেন না। তাহলে এমতো অবস্থায় যারা অলরেডি রেজিস্টার্ড ফার্মার বা রেজিস্টার্ড বেনিফিশিয়ারি হয়ে আছেন, তাদের কিন্তু আধার সংযুক্ত নেই, তাহলে তারা কিভাবে আধার সংযুক্ত করবেন কৃষক বন্ধুতে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে আপনাকে জানতে হবে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার সংযুক্ত আছে কি নেই। যদি থাকে তাহলে আর সংযুক্তিকরণের কোনো প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে নিকটবর্তী সহকৃষি অধিকর্তার অফিসে গিয়ে আপনাকে কিন্তু আধার সংযুক্তিকরণের কাজটা করিয়ে নিতে হবে। এই আধার সংযুক্তিকরণের জন্য আপনাকে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন দিতে হবে, তার সঙ্গে প্রয়োজনীয় যে ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং পর্চা, সেইগুলো জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকতে হবে যে আমি যখন কৃষক বন্ধু করেছিলাম তখন আধার কার্ড আবশ্যিক ছিল না, তাই আধার সংযুক্তি করিনি, কিন্তু বর্তমানে আবশ্যিক হয়ে গেছে, তাই আমি আধারটি সংযুক্ত করতে চাই। এরপর কিভাবে আধার সংযুক্ত করবেন আপনি জানবেন কি করে? প্রথমে গুগলে পোর্টালে গিয়ে বিএসবি সরি প্রথমে গুগলে গিয়ে মাটির কথা এটা লিখবেন। মাটির কথা লেখার পর আপনার যে মাটির কথা যে লিঙ্কটা, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর এখান থেকে আপনাকে জানতে হবে আপনার আধারটা সংযুক্ত আছে কি না। তাহলে এই যে কৃষক বন্ধুতে ক্লিক করবেন, কৃষক বন্ধুতে করার পর এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য আছে, এই নথিভুক্ত কৃষকের তথ্যের ওপর ক্লিক করতে হবে এবং তারপরে ভোটার কার্ড দিতে হবে। আমি জাস্ট একটা ভোটার কার্ড দিচ্ছি, এখানে একটা উদাহরণস্বরূপ আমি একটা ভোটার কার্ড লিখছি। দেখুন এই ভোটার কার্ডটা লেখার পর আই এম নট এ রোবট এটা করার পর এখানে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পর দেখবেন যেটা চলে আসবে, দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট আইডি, কেবি আইডি, আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দেখাচ্ছে, এই যে দেখুন আধার নাম্বার শো করছে, তার মানে এটা আধার সংযুক্ত আছে, ফলে এটাকে আর কিন্তু আধার সংযুক্তিকরণের প্রয়োজন নেই। ঠিক তেমনি আমি আর একটা ভোটার কার্ড দিয়ে আমি দেখাচ্ছি, দিয়ে আমি আই এম নট রোবটে ক্লিক করলাম এবং সার্চ করলাম। এখানে দেখুন যেই আমি করে সার্চ করছি, দেখুন আধার নম্বরের জায়গাটা ফাঁকা, অর্থাৎ এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্ত নেই। তাহলে এই ব্যক্তিকে কি করতে হবে, নিকটবর্তী যেটা সহকৃষি অধিকর্তার অফিস আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে এবং বলতে হবে আমি আধারটা কৃষক বন্ধু প্রকল্পে সংযুক্ত করব। তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে কৃষি দপ্তর কিন্তু আধার সংযুক্তিকরণের কাজটা করে দেবে, কারণ এটা কিন্তু প্রত্যেককেই করতে হবে। এটার কোনো লাস্ট ডেট বলে কিছু বিষয় নেই যে আজকে লাস্ট ডেট, এর মধ্যে না করলে পরবর্তী কিস্তির টাকা পাবেন না, কিন্তু আপনাকে আবশ্যিকভাবে এটা করিয়ে নিতে হবে। আর যাদের এখানে আধার নাম্বারটা লেখা থাকবে তার মানে তাদের আধার সংযুক্ত আছে, তাদেরকে অফিসে গিয়ে কিন্তু আর আধার সংযুক্তিকরণের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।